আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খেলা বন্ধ করতে বললেন হারুন, সেতু মন্ত্রী বললেন চলবে। আপনাদের সময় কি ছিল? জিরো। ওই জিরোর বিরুদ্ধে খেলা হবে। সর্বশেষ থাকছে নূর রেজা কিবরিয়ার দ্বন্দ্ব, ভেঙে যাচ্ছে গণ অধিকার পরিষদ। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ সংসদে খেলা বন্ধের দাবি তুললে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খেলা হবে। বিএনপির শাসন আমলে জিরো নথি এবং তাদের অগ্নিসন্ত্রাস ও খুনের বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার রাতে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। অধিবেশনের শেষ পর্যায়ে হারুনুর রশিদকে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর দেন স্পিকার। এই সময় তিনি জন অসন্তোষ ও জনদুর্ভোগের কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করে বলেন, দেশ এখন জনদুর্ভোগের দেশে পরিণত হয়েছে। এই জন অসন্তোষকে লাঘব করতে সরকারের কোনো পদক্ষেপ আছে বলে মনে হয় না। সরকারের খেলাকে জনদুর্ভোগের সঙ্গে তুলনা করে তিনি খেলা বন্ধের দাবি করেন। বিমানবন্দর সড়কে যানজটের প্রসঙ্গ টেনে হারুনুর রশিদ বলেন, যানজটের কারণে গত 26 অক্টোবর সকালে কুড়িল ফ্লাইওভার থেকে নেমে বিমানবন্দর পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়েছে। বিমানের নির্ধারিত সময়ে আধা ঘন্টা পর পৌঁছায়। পথে শত শত বিমান যাত্রী বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে গেছেন আর সরকারকে গালিগালাজ করেছেন। এটি একদিনের সমস্যা নয়, ঢাকা গাজীপুর সড়কে প্রতিনিয়ত জনদুর্ভোগ হচ্ছে। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য যথাযথ ট্রাফিকিং ব্যবস্থা সহ আলাদা প্যাসেজ তৈরি করার দাবি করেন তিনি। তিনি বিমানবন্দরে তল্লাশির নামে যাত্রীদের হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন। সড়ক পরিবহন মন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, যোগাযোগ মন্ত্রী প্রায় বলেছেন খেলা হবে, আগামী 10 ডিসেম্বর খেলা হবে। আমরা এমন খেলা দেখতে চাচ্ছি না যে জনদুর্ভোগ মানুষ পড়েন। এদেশে দ্রব্যমূল্য, বিদ্যুৎ, এগুলো নিয়ে গত কয়েক মাস যাবৎ মানুষ সভা সমাবেশ করছে, আপনি কেন পরিবহন বন্ধ করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে বলেন, কি কারণে পরিবহন বন্ধ হয়েছে বলতে পারব না। দেশ চালাচ্ছেন কেন আপনারা? একটি নয়, দুইটি নয়, একের পর এক আগামী 5 তারিখে বরিশালে সমাবেশ হবে। লঞ্চ বন্ধ, বাস বন্ধ, ট্রি হুইলার বন্ধ, ট্রেন বন্ধ, সবকিছু বন্ধ। এর ফলশ্রুতিতে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে তা কল্পনা করা যায় না। যোগাযোগ মন্ত্রী আছেন, দয়া করে দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নিন, জনদুর্ভোগ আর বাড়িয়েন না। জনদুর্ভোগে যে অসন্তোষ তৈরি হচ্ছে তাতে ভয়াবহ অবস্থায় তৈরি হবে। তিনি আরো বলেন, সরকারকে বলবো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসুন, খেলা বন্ধ করুন। খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন। জবাবে খেলা অব্যাহত থাকবে বলে কড়া জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধী দলের হলেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করা কালচারে পরিণত হয়েছে। গাজীপুরে যে প্রকল্প পদ্মসেতু হয়েছে, মেট্রোর সামনে হচ্ছে, এলিভেটেড এগিয়ে গেছে, কর্ণফুলী টানেল রেডি, কি চান আর? একটি সরকার এতগুলো প্রজেক্ট, যেদিকে তাকান ফ্লাইওভার, আন্ডারপাস, ওভারপাস। আপনাদের সময় কি ছিল? জিরো। ওই জিরোর বিরুদ্ধে খেলা হবে, ভোগান্তিতে রাখছেন লাখো কোটি মানুষকে, সেটি খেলা হবে। ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্পে প্রসঙ্গ টেনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, গাজীপুরে পানির লাইন খুবই খারাপ, আমি নিজেও ভোগান্তিতে আছি, গলার কাঠাও বলেছি, স্বীকার করেছি, এসব স্বীকার করার কালচার আপনাদের মধ্যে নেই। প্রকাশ্য বলেছি, প্রকল্পটা ডিজাইনে একটু ত্রুটি ছিল, সেই কারণে সমস্যা হয়েছে, কিন্তু আজকে যান পরিস্থিতি স্বাভাবিক। বিএনপির জনসভাকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট নিয়ে হারুনের অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, বাস ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞাসা করুন, কেন মন্ত্রী বলবে, তিনি পরিবহনের নেতা। সড়ক পরিবহন সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি বাসদ প্রেসিডেন্ট আওয়ামী লীগ শাহজাহান খান আর মালিক সমিতির প্রেসিডেন্ট রাঙ্গা জাতীয় পার্টির। সেক্রেটারি আওয়ামী লীগের এনায়েত ভাইস প্রেসিডেন্ট শ্রমিক ফেডারেশন শিমুল বিশ্বাস, সে আপনাদের দলের নেতা, তাকে জিজ্ঞাসা করেন হাসেন কেন, আগুনে বাস পুড়িয়েছে তো, আগুনে বাস পোড়াইলে ভালো লাগে, বাসওয়ালারা এখন আর বিশ্বাস করে না। এরা বিএনপি কে দেখলে মনে করে আগুন নিয়ে আসছে, বিএনপি কে দেখলে মনে করে পেট্রোল বোমা, বিএনপি কে দেখলে মনে করে ককটেল, এখন আবার পতাকা, লাঠি শটের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে এর বিরুদ্ধে। আমি বলছি খেলা হবে খুনের রাজনীতির বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।